রিফাইবের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসা অধ্যায়ের জানিলাম এ জীবন স্বপ্ন নয়। ঢেউ খেলানো এক মাথা চুল ছিল আমার বাবার, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুঠাম ঋজু ভঙ্গিতে হাঁটতেন, সুদর্শন। পুরনো ছবিগুলো দেখলেই বোঝা যায় একসময় আমার পাড়াতে অনেক ফুপিদের মনে ঝড় তুলতেন বাবা। ব্যাডমিন্টনের তুখর খেলোয়াড়, ভলিবল টিমের ক্যাপ্টেন, মাটিতে শুয়ে পড়ে বল ক্লিয়ার করার দুর্দান্ত দৃশ্য আমি বহু দেখেছি আমার প্রথম তারুণ্যেও। এখন বাবা কুঁজো হয়ে হাঁটেন, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, কোকড়া কালো চুল এক ইতিহাস। আমার মাও কম ছিলেন না, দুধে আলতা গায়ের রং, কাটা কাটা কালো চোখ, অফুরন্ত প্রাণশক্তি নিয়ে ছোটাছুটি করতেন সারা ঘরময়। মা এখন বাম হাত নাড়াতে পারেন না ঠিকমতো, চোখে কম দেখেন, মুখে বলি রেখা পড়ে গিয়েছে। এই তো সেদিনের কথা, কত উদ্যম, কত প্রাণশক্তি নিয়ে তারা ছুটে বেড়াতেন, আমাদের ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়ে যেতেন। আজ সেই দিনগুলো অতীত। বাবা মাকে বুড়ো হতে দেখা, তাদের বর্তমান অসহায়ত্ব দেখার চাইতে কষ্টকর কিছু কি আর আছে? একসময় যে বাবার আঙ্গুল ধরে তুমি ব্যস্ত রাস্তা পার হতে, সেই বাবা আজ খুব ধীরে ধীরে কষ্ট করে হাঁটেন, এটা কিভাবে সহ্য করা যায়? অসুস্থ হলে যেই মা সারা রাত তোমার সেবা করে কাটিয়ে দিতেন, সেই মা বিছানায় শুয়ে অসুস্থ হয়ে তুমি তাকে ভাত খাইয়ে দিচ্ছ, এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে? যে বাবার ঘাড়ে তুমি চড়ে স্কুলে যেতে, মেলায় যেতে, সেই বাবার লাশের খাটিয়া তোমার ঘাড়ে, এর চেয়ে কষ্টের কিছু কি আছে এই দুনিয়াতে? জীবন বড় অদ্ভুত, বড় নিষ্ঠুর। আমাদের শৈশব কৈশোরকে রাগিয়ে দিয়েছিল এসব মানুষেরা, শিশু মনে জীবনের পরতে পরতে ছড়িয়ে দিয়েছিল নিখাদ বিস্ময় আর নির্ভেজাল মুগ্ধতা, তারাই আজ ইতিহাস। বুড়ি হয়ে গেছেন এলাকার জাতীয় ক্রাশ সুমিয়াপা, মাথায় টাক পড়ে গেছে এলাকার টিনা মিনা পিঙ্কেদের হার্টথ্রব সজীব ভাইয়ের। সেদিন অনেক দিন পর স্যামুয়েল ভাইয়ের সাথে দেখা, সাঁতার কাটা শিখেছিলাম ওনার হাত ধরে, ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, ভাইয়া আমাকে ধরে ধরে ক্রিকেট শিখিয়েছিলেন। ফিল্ডিং মিস করার অপরাধে কতবার মাথায় গাঁট্টি মেরেছেন সেই চঞ্চল স্যামুয়েল ভাই, কত বদলে গেছেন, খোঁচা খোঁচা সাদা দাড়ি, মাথার চুলও পেকে গেছে, ধীর শান্ত স্থির এখন। ঘাড়ে হাত রেখে জিজ্ঞেস করলেন, কেমন চলছে রে তোর দিনকাল, ভালো আছিস তো? জীবন বড় অদ্ভুত, বড় নিষ্ঠুর, বড় প্রতারক। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাই আজ কবরে। আমাকে কি আদরটাই না করতেন ওনারা। মসজিদের উঠোনে আম গাছ ছিল অনেক, সবার জন্য নিষিদ্ধ হলেও আমার জন্য ছিল উন্মুক্ত। আর ছিল বৈকালিক নাস্তা, চায়ের কাপে ডুবিয়ে পাউরুটি খাওয়া, কবরে শুয়ে আছেন লজেন্স খাবার পয়সা দেওয়া তালুকদার বড়াব্বু, পঙ্গু হয়ে গেছেন মজার মজার গল্প বলা কবির চাচা, একটা দ্রুতগতির বাস পিছে দিয়েছে ফারুক কাকুকে, আমার ছোট বড় সব আবদার তিনি মেটাতেন। পিছঢালা রাজপথের এখানে সেখানে লেপটেছিল ফারুক কাকুর মগজ। বড় বিভৎস সেই দৃশ্য। জীবন বড় অদ্ভুত, বড় নিষ্ঠুর। কয়দিন আগের কথা, এই তো সেদিন, সেদিন বাবার হাত ধরে প্রথম স্কুলে গেলাম, গতকালের কথা মনে হয়, কিন্তু ঠিকঠাক হিসেব কষলে দেখা যায় 20 বছর পেরিয়ে গিয়েছে অনেক আগেই। 20 বছর, চোখের পলকে 20 বছর পার হয়ে গেল, একদম টেরও পেলাম না। জীবন কত অভিনয় জানে, কত মুখোশ পরে থাকে এই জীবন, চোখের পলকেই এভাবে পার হয়ে যায় মাটির পৃথিবীর এই এক জীবন। কত মায়া, কত স্মৃতি, কত স্বপ্ন, কত ভালোবাসা, কত পিছু টান, সব একসময় নিঃশেষ হয়ে যায়। মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হওয়ার প্রথম মুহূর্তে মানুষ বুঝে ফেলে এ জগৎ ধোকা ছাড়া আর কিছুই না, জেনে যায় আখিরাতের সে অনন্ত জীবন কোনো স্বপ্ন নয়, কল্পনা নয়, অবাস্তব কিছু নয়, অনাবিল সুখ আর নির্মম শাস্তির প্রতিশ্রুতি দেওয়া সেই কোরআন মিথ্যা নয়, মিথ্যা বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিথ্যা বলেননি আল্লাহ সুবহানাহু তাআলাও, সবাই বোঝে, আমিও বুঝব, তুমিও বুঝবে। কষ্টের দিন আসুক আর সুখের দিন আসুক, দিন একসময় চলেই যাবে। পৃথিবীতে যত সুখ আর ভালোবাসা আছে সব তুমি বেছে ফেললে, ধরো প্রতিদিন গার্লফ্রেন্ড বদলালে, ধরো দুনিয়ার সবচেয়ে রূপবতী তোমার গার্লফ্রেন্ড, ধরো তুমি প্রত্যেক দিন একজন একজন করে পৃথিবীর সবচেয়ে হট
লাস্যময় নারীদের সাথে বিছানাতে গেলে ধরো এই পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো যে কোনো মানুষের চেয়ে বেশি সম্পদের মালিক হলে তুমি এভাবেই জীবন কাটিয়ে দিলে, কিন্তু তারপর তারপর কি হবে? সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস, বছরের পর বছর। একদিন বয়স ঘড়িটা জানান দিবে তোমার সময় শেষ, তুমি টেরও পাবে না। একদিন মরতে হবে তোমাকে, হ্যাঁ তোমাকেই মরতে হবে, একা একা অন্ধকার কবরে যেতে হবে। সেখানে থাকবে না, কেউ থাকবে না সেখানে, তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, তোমার গ্যাং, তোমার বাডিস, তোমার বাবা মা, কেউই না। এমন এক জীবন শুরু করতে হবে যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। সেখানে তুমি কখনোই মৃত্যুবরণ করবে না। 100 বছর, 500 বছর, 10 লাখ বছর, 10 কোটি বছর, 1,000,00,000,000,000 বছর, কখনোই না। সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করতে বলি। মোমবাতি জ্বালাও, আগুনের শেখার উপরে কিছুক্ষণ আঙুল ধরে রাখো, কেমন লাগছে? এই সামান্য আগুনের শিখার উত্তাপ তুমি সহ্য করতে পারছো না? হাতে কখনো পিন ঢুকেছে তোমার বা সুচ? দীর্ঘ একটা স্বপ্ন বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহির অংশ। স্বপ্নের ব্যাপারে তিনি বলেন, এক পর্যায়ে আমরা বড় একটা চুল্লির মতো বস্তুর কাছে এসে পৌঁছালাম। সেই চুল্লির উপরিভাগ সংকীর্ণ এবং নিম্নভাগ প্রশস্ত। ভেতরে বিরাট চিৎকার শোনা যাচ্ছিল। আমরা চুল্লির ভেতরটাতে দেখতে পেলাম উলঙ্গ নারী পুরুষদেরকে। তাদের নিচে থেকে কিছুক্ষণ পর পর একটা আগুনের হলকা আসছিল, আর তার সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচণ্ডভাবে চিৎকার করছিল। আমি বললাম, হে জিব্রিল, এরা কারা? তিনি বললেন, এরা ব্যভিচারী নারী ও পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারুর মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ওই নারীকে স্পর্শ করার চেয়ে অনেক ভালো, যে নারী তার জন্য হালাল নয়। পৃথিবীতে এই ছোট ছোট ব্যথা তুমি সহ্য করতে পারছো না, তাহলে মৃত্যুর পরে ভয়ঙ্কর ব্যথা কিভাবে সহ্য করবে, যেখানে জাহান্নামের আগুনের তীব্রতা হবে দুনিয়ার আগুনের 70 গুণ বেশি? নাকি তুমি মহান আল্লাহর প্রতিশ্রুতিকে মিথ্যা মনে করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো? নাকি তুমি মনে করো পরকাল বলে কিছু নেই আর এসব কোনো কিছুরই শাস্তি হবে না? নিজেকে প্রশ্ন করো, তুমি কেন এমন করছো? তুমি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো, একবার ভেবে দেখো তো, আসলেই তুমি বিশ্বাস করো কিনা আল্লাহর বাণীকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে? কোথাও ঠান্ডা হয়ে বসে নিজের মনের মধ্যে একটু ঘুরে এসো তো, তুমি কি আসলেই পরকালে বিশ্বাস করো, নাকি ওগুলো তোমার কাছে রহস্যময় অবাস্তবতা মনে হয়, মনে হয় বহু আলোকবর্ষ দূরের কিছু, হয়তো ঘটবে হয়তো ঘটবে না, এসব পরে ভেবে দেখা যাবে। এই যৌবন প্রেমহীন গেলে মানব জন্মের নামে কলঙ্ক হবে, তাই চুটিয়ে প্রেম করি। আমি অনেককেই বলতে দেখি সে তার প্রেমিকা বা প্রেমিককে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে কি ভালোবাসার মানুষকে ধাক্কা মেরে আগুনে ফেলে দিতে পারে? আচ্ছা, এটা কেমন ভালোবাসা যে এই ভালোবাসা প্রিয় মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়? যাকে তুমি এতটাই ভালোবাসো, কি করে তাকে দিয়ে দিনের পর দিন গুনাহ করিয়ে নিচ্ছ? এটা কেমন ভালোবাসা? নিজেকে প্রশ্ন করো, এই ভালোবাসার পরিণাম কি হবে? প্লিজ উত্তরটা তুমি দিয়ে যেও। নাকি ভাবছো এখন মজা লুটে নেই, পরে দবা করে নিব? বোকা ভাই আমার, বোকা বোন আমার, তোমার বয়সী এমন অসংখ্য মানুষ আজ কবরে শুয়ে আছে যারা তোমার মতোই ভেবেছিল, পরে তবা করে নিব, কিন্তু তবা করার সুযোগ পায়নি। হয়তো জিনারত অবস্থায় তাদের সামনে খুলে গিয়েছিল মৃত্যুর পর্দা। আর তুমি কি মনে করো তুমি এভাবে প্ল্যান করে পাপ করে তারপরে তবা করার জন্য বুদ্ধি দিয়ে আল্লাহকে ধোকা দিতে পারবে? সেই আল্লাহকে যিনি সব কিছু জানেন, যার জ্ঞান পরিপূর্ণ, তোমার মনের ঘরের সবচেয়ে গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা কথাও যার অজানা নেই, যার ইলমের বাইরে কোনো কিছুই নেই, আসলেই কি তুমি মনে করো আসমান ও জমিনের মালিককে তুমি এভাবে ধোকা দিতে পারবে? নাকি এসব বলে নিজেকেই ধোকা দিচ্ছ তুমি? তোমাকে যদি প্রশ্ন করি, নিজের রব আল্লাহকে ভালোবাসো? যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, চোখ বন্ধ করেই তুমি হ্যাঁ বলে দেবে, কোনো কিছুর চিন্তা না করেই। অথচ তুমি রবের হুকুম আর হালাল হারামের তোয়াক্কা না করেই হারাম রিলেশন করে যাচ্ছ। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচারের কাছেও যেও না, তিনি বলেছেন দৃষ্টি হেফাজত করতে।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের জেনা হচ্ছে দেখা, দুই কানের জিনা হচ্ছে শোনা, জিহ্বার জিনা হচ্ছে কথা, হাতের জিনা হচ্ছে ধরা, পায়ের জিনা হচ্ছে হাঁটা, অন্তর কামড়া বাসনা করে আর লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। তাহলে তুমি কিভাবে হারাম রিলেশন করে যাচ্ছ? দিনের পর দিন রবের নফরমানি করে যাচ্ছ, আবার দিন শেষে বলছো আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, একটু কি অনুশোচনা হয় না? ফেসবুক আর ইনস্টাতে কাপল পিক দিতে তোমার একটু লজ্জা লাগে না, দুঃখ হয় না নিজের গুনাহের জন্য? যেই বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে টাকা দেন, সেই টাকা গার্লফ্রেন্ডের পেছনে ঢালতে তোমার খারাপ লাগে না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন, নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দিয়েছিলেন, বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যাবার জন্য সেই মায়ের চোখে তাকিয়ে এক্সট্রা ক্লাস আছে, আজকে আসতে দেরি হবে, এত বড় মিথ্যা কথা বলতে তোমার একবারও বুক কাঁপে না? বাবা মার প্রতি তোমার এ কেমন আচরণ, এ কেমন ভালোবাসা? ভাই, জেনে রেখো, নিশ্চিত জেনে রাখো, তোমার এই যৌবন, তোমার ওই লঞ্চের কেবিনে যাওয়ার সাময়িক সুখ, ট্যুর আর রিক্সায় হাতাহাতি করার মজা সব শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু পাপের বোঝা থেকে যাবে, সেই পাপের প্রায়শ্চিত্ত তুমি করবে বছরের পর বছর আগুনে পুড়ে। অনেকে ভাবে, থাকলাম না হয় জাহান্নামে কিছুদিন, সমস্যা কি, একটু কষ্ট সহ্য করলাম, এরপরে তো জান্নাতে যাবই একদিন, আমি তো মুসলিম, একদিন না একদিন জান্নাতে যাবই। শোনো, জাহান্নামে কবরের প্রথম রাতেই তুমি ভুলে যাবে প্রিয়তমার সব উষ্ণ আলিঙ্গন, তোমার মৃত্যুর পরের দিন সূর্য ওঠার আগেই এই জীবনের সব সুখকে তুমি চিনতে পারবে তুচ্ছ কিছু অভিজ্ঞতা হিসেবে। বিচারের দিন বিচার শুরুর অপেক্ষা করতে পুরো দুনিয়ার জীবনকে তোমার কাছে অর্থহীন, স্রেফ অর্থহীন মনে হবে। আর জাহান্নাম, জাহান্নামের প্রথম স্পর্শ ঝলছে দেবে পৃথিবীর সকল সুখের প্রহর। জাহান্নাম, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ হবে যে জাহান্নাম দেখা মাত্রই মানুষ আল্লাহর কাছে ভিক্ষা করতে শুরু করবে, ইয়া আল্লাহ, তুমি আমার ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবাইকে জাহান্নামে ফেলে দাও, কিন্তু আমাকে ফেলো না। জাহান্নামের নিঃশ্বাস পাওয়া মাত্রই মানুষ আর 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে রাজি হবে না। এটা জাহান্নাম, কোনো ছেলে খেলা নয়। কোন মুখে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে একটু চিন্তা করো। তোমার জিনা করার দৃশ্য যদি কেউ ভিডিও করে ভাইরাল করে দেয়, তুমি মুখ দেখাতে পারবে? তোমার বাবা মার চোখের দিকে তাকাতে পারবে? হাসরের ময়দানে পৃথিবীর আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত সব মানুষ থাকবে, সেখানে উপস্থিত থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকবেন সকল নবী রাসূল আলাইহি ওয়াসাল্লাম, থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং। সেখানে সকলের সামনে যদি তোমার লীলা খেলা দেখানো হয়, তখন কি তুমি লজ্জায় মিশে যেতে চাইবে না? এটা কি পাগলামি না? এমন কাজ করা যার জন্য সেই জীবনে চিরকাল আগুনে পুড়তে হয়, বিষাক্ত সাপের দংশনে দংশিত হতে হয়, ফেরেশতার মুগুরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে হয় বছরের পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেখানে তুমি প্রতি মুহূর্তে মৃত্যুকে ডাকবে, কিন্তু কখনোই তোমার মৃত্যু হবে না। এসব শাস্তির কথা, ভয়ের কথা বলতে ইচ্ছা করছে না ভাইয়া। আপু, জানি তোমার মন খারাপ হচ্ছে, হয়তো আমার উপর অনেক রাগ হচ্ছে, তুমি এখন বড় হয়েছো, বুঝতে শিখেছো, নিজের মতোই চলতে পারো, ভাবছো আমি তোমাকে খুব জ্ঞান দিচ্ছি, মোল্লাগিরি করছি, অপমান করছি, দেখো আমার এরকম কোনো কিছু করারই ইচ্ছা নেই। আসলে তোমাকে জাহান্নামীদের মতো কাজ করতে দেখে আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করো ওই পথে সুখ নেই, শান্তি নেই, প্রেম নেই, প্রীতি নেই, নেই মহৎ কোনো সত্য, আছে শুধু যন্ত্রণা, চরাচরে ভেসে যাওয়া যন্ত্রণা। তোমার এই বয়সে তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার চোখে এখন রঙিন চশমা, কিন্তু একটা বয়স পার করার পর তুমিও বুঝে যাবে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা মানুষের স্বভাবজাত, তোমাকে তো একেবারে এটা অবদমন করে রাখতে বলা হচ্ছে না, এটা একেবারে দমিয়ে রাখা বাস্তবসম্মত কোনো কথা নয়, কিন্তু ভালোবাসার ফানুষ ভুল আকাশে ওড়ানো যাবে না। আল্লাহ আমাদের জন্য বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, বিয়ের চেষ্টা করতে হবে আর সবর করতে হবে, মহান আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধরতে হবে। তুমি এই ভেবে ভয় পাবে না যে, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না যে আমি সবর করতে পারবো না। তুমি যদি একটু সাহস করে সবরের চেষ্টা করো, তাহলে আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন।
আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ওয়াদাই করেছেন। আর যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন, আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা তাগাবুন 11। যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করার চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করবেন। বুখারি 1469। একটু কষ্ট করো ভাইয়া, আপু, সময় খুব দ্রুত যায়। একাকিত্ব, হাহাকার আর কিছু ক্ষোভ বুকে নিয়েই হোক একটু অপেক্ষা করো। যারা আল্লাহর উপর ভরসা করেন তাদেরকে তিনি ঠকান না। ইনশাআল্লাহ এই মাটির পৃথিবীতে আবার চাঁদের আলোয় একদিন ধরা দেবে তোমার চোখের দুঃখগুলো শান্ত করার মতো একজন মানুষ। তারপর শুরু হবে পৃথিবীর বুকে নতুন এক পথ চলা, যে পথের চারপাশে ছড়িয়ে রয়েছে দুষ্টামি, খুনসুটি, মানবিমান, মায়া মমতা আর সত্যিকারের পবিত্র ভালোবাসা। একটু কষ্ট করো, অন্তরে গেঁথে নাও একটি কথা, জান্নাতের প্রথম মুহূর্তেই তুমি ভুলে যাবে দুনিয়ার সব দুঃখ কষ্ট। আর এখানে শেষ হচ্ছে আমাদের অধ্যায় জানিলাম এ জীবন স্বপ্ন নয়। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা কমেন্ট করতে থাকুন, সবচেয়ে সুন্দর কমেন্টগুলোকে আমাদের চ্যানেলে পোস্ট আকারে প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।